আসসালামু আলাইকুম। এনআইডি রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে বলে দিব ন্যাশনাল আইডি কার্ড বা আমাদের জাতীয় পরিচয়পত্র অথবা আমাদের এনআইডি কার্ডের সংশোধন করতে গেলে বা রি ইস্যু করতে গেলে কত টাকা আপনাকে পে করতে হবে। তো এই জিনিসটা বোঝার আগে আপনাকে ফার্স্টে বুঝতে হবে ন্যাশনাল আইডি কার্ডের কয় ধরনের তথ্য আছে। লাইক আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ডে কিন্তু ব্যক্তিগত তথ্য আছে, অন্যান্য তথ্য আছে এবং ঠিকানা আছে। সো আপনি কোন পার্টটা সংশোধন করবেন? আপনি যদি আপনার নাম সংশোধন করতে চান, সেটা বাংলায় হতে পারে, ইংলিশে হতে পারে, আপনার লিঙ্গ সংশোধন করতে চান, আপনার রক্তের গ্রুপ, আপনার জন্ম নিবন্ধন নাম্বার, আপনার জন্ম তারিখ অথবা জন্মস্থান, এগুলো যদি কোনো একটা সংশোধন করতে চান, এছাড়া আপনার পিতামাতার তথ্য, পিতার নাম, পিতার এনআইডি, পিতার মৃত্যু যদি প্রযোজ্য হয় অথবা মাতার ক্ষেত্রে মাতার নাম বা এনআইডি নাম্বার, এগুলো যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা ব্যক্তিগত তথ্যের আন্ডারে পড়ে। তো এছাড়া হচ্ছে আপনি যদি অন্যান্য তথ্যের কথা আমি যদি বলি তাহলে হচ্ছে অন্যান্য তথ্যের আন্ডারে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, তারপরে পেশা, তারপরে অসামর্থ্যতা, শনাক্তকরণ চিহ্ন, টিন নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, প্যাসপোর্ট নাম্বার, ধর্ম, মোবাইল নাম্বার, এগুলো হচ্ছে আপনার অন্যান্য তথ্যের আন্ডারে। আর এছাড়া থার্ড পার্ট যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঠিকানা। ঠিকানা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং আপনার হচ্ছে স্থায়ী ঠিকানা, দুইটা ঠিকানাই। তবে স্থায়ী ঠিকানাটা কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন না, শুধুমাত্র বর্তমান ঠিকানাটাই অনলাইনে সংশোধন করা যাচ্ছে। বাট অফলাইনে করা গেলেও মানে স্থায়ী ঠিকানাটা সরাসরি যে করতে হবে সেক্ষেত্রে তো ফিটা তো জেনে নিতেই পারি। সো ফিটা আমি বলে দিচ্ছি। তো এবার যেহেতু আমরা তিনটা পার্টি জেনে গেলাম, আই মিন ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, ঠিকানা জেনে গেলাম, আমাদের একটু বুঝতে সুবিধা হবে খরচটা কত পড়বে। এই যে এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে যে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সাধারণ ডেলিভারি ফি 230 টাকা। এটা কিসের জন্য সংশোধন? এই 230 টাকা হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধন। তার মানে আপনার যদি ব্যক্তিগত তথ্য অথবা আপনার যদি ঠিকানা সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আপনাকে 230 টাকা পেমেন্ট করতে হবে। আমি আবারও ক্লিয়ার করতেছি, জাতীয় পরিচয়পত্র সংশোধন এখানে সিলেক্ট করার সাথে সাথে এই অপশনটা আসবে 230 টাকা। তার মানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আন্ডারে থাকে হচ্ছে ব্যক্তিগত তথ্য এবং আপনার হচ্ছে ঠিকানাটা। সো আপনার যদি ঠিকানা সংশোধন করার প্রয়োজন পড়ে অথবা ব্যক্তিগত তথ্যগুলো সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আপনাকে 230 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অন্যান্য তথ্য সংশোধন। অন্যান্য তথ্য সংশোধন কী কী আমরা কিন্তু সেটা দেখেছিলাম, সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। লাইক এই যে অন্যান্য তথ্য, এইগুলো যদি আপনি সংশোধন করতে চান তাহলে হচ্ছে আপনাকে কত পেমেন্ট করতে হবে? আপনাকে পেমেন্ট করতে হবে হচ্ছে 115 টাকা। ওকে, তারপরে হচ্ছে আমরা একটু আবার নেক্সটে যাই। নেক্সটে গেলে দেখতে পাচ্ছেন এই যে আপনার যদি অন্যান্য তথ্য সংশোধন করার প্রয়োজন পড়ে, আপনার যদি জাতীয় পরিচয়পত্র তথ্য, আই মিন আপনার নাম, জন্ম তারিখ, বাবার নাম, মার নাম বা আপনার অ্যাড্রেস, এগুলো যদি সংশোধন করার প্রয়োজন পড়ে অন্যান্য তথ্যের পাশাপাশি তাহলে আপনাকে টোটাল 345 টাকা, 345, সো 345 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এ হচ্ছে গভর্নমেন্টের ফি। আর এই ফিগুলো কিন্তু আপনি বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। কীভাবে করতে হয় এগুলো নিয়ে আমার ভিডিও আছে, এগুলো আর এই ভিডিওতে টেনে আনবো না। ওকে, তারপরে নেক্সটে যাচ্ছি। নেক্সটে হচ্ছে রি ইস্যুর জন্য। দেখুন সুন্দরভাবে লেখা আছে রি ইস্যুর জন্য ডেলিভারি ফি সাধারণ, যদি আপনি জরুরি ভিত্তিতে না নেন তাহলে 230 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে রি ইস্যু করতে চাইলে। আর আপনি যদি জরুরি ভিত্তিতে রি ইস্যু করতে চান তাহলে কত পেমেন্ট করতে হবে? 345 টাকা। সো আশা করি ফিগুলো আপনি এখন ক্লিয়ার হয়ে গেছেন, কোন পারপাসে সংশোধন করতে, মানে কোন পারপাসটা, কোন বিষয়টা সংশোধন করতে চান সে অনুযায়ী কত টাকা দিতে হবে, আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেছেন। সো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে, উপকারে আসবে। সো যদি ভালো লাগে, যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন, আর এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।